ব্রিটিশরা রানীকে হারিয়ে নতুন রাজা পেয়েছে, তাই রাজ্যে আসবে কিছু পরিবর্তন, এটাই স্বাভাবিক। সত্তর বছর রানী এলিজাবেথ দ্বিতীয়র শাসনামলে রাজকীয় রীতি ছিল এই রকম। রানীর বদলে রাজা সিংহাসনে অভিষিক্ত হয়, কিছু কিছু রীতিনীতি বদলাবে, এটা নতুন কিছু নয়। কিন্তু এজন্য ব্রিটেনকে গুনতে হবে একটা বিশাল অঙ্কের খরচ। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কর্তৃক ইস্যুকৃত পাউন্ডে ছাপানো আছে রানীর ছবি, এর বদলে এখন বসবে রাজা চার্লসের ছবি। আর এই কাজটি করতে সময় লেগে যাবে কমপক্ষে ২ বছর, এতে খরচ হবে ৩৫০ মিলিয়ন পাউন্ড। এত গেল ব্যাঙ্ক নোটের কথা। যদি এবার হিসাব করি কয়েনের, তবে বলতে হবে নতুন করে রাজা চার্লস ৩র ছবি অঙ্কিত কয়েন প্রবর্তন করতে সব মিলে লেগে যাবে ৫ বছর। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বলছে এখন সমগ্র ব্রিটেনে ৪.৭ বিলিয়ন ব্যাঙ্ক নোটের প্রচলন রয়েছে। এগুলোতে শোভা পাচ্ছে সদ্য প্রয়াত রানী এলিজাবেথ দ্বিতীয়ের ছবি। রানীর ছবি সরিয়ে রাজা চার্লস তৃতীয়ের ছবি দিয়ে প্রতিটি ব্যাঙ্ক নোট ছাপাতে খরচ লাগে ৭ থেকে ৮ প্রেস। খরচের বিষয়টা সবচেয়ে বড় সমস্যা নয়, সমস্যা হল পুরাতন মুদ্রা সরিয়ে নতুন মুদ্রার প্রচলন করা। এটা করতেই সময়টা লেগে যাবে, কেননা হঠাৎ করে এটা যেমন করে ফেলা যাবে না, তেমনি যেন বাজারে মুদ্রা সংকট না হয় সে ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। রানী এলিজাবেথের ছবি সংবলিত ব্যাঙ্ক নোট থাকবে না, এই সত্যকে ধরে নিয়ে অনেক মুদ্রা সংগ্রাহক ইতিমধ্যে লুকিয়ে ফেলেছেন মুদ্রা। কয়েনের ক্ষেত্রেও ঘটছে এমন ঘটনা, ফলে বাজারের সব মুদ্রায় যে বদলে ফেলা যাবে এমনটা মনে করেন না ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। শেষ কথা হলো, বিগত ৭০ বছর গ্রেট ব্রিটেনে মুদ্রা বদলে ফেলতে হয়নি, করতে হয়েছে শুধুই পুনর্মুদ্রণ। কিন্তু নতুন রাজা প্রবর্তিত নতুন মুদ্রা আগামীতে কত বছর চলবে, কত বছর পর বদলে ফেলতে হবে সেটা আগেই বলা যাবে না, তবে নিশ্চয়ই এটা ৭০ বছর নয়।